শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল হক আখন্দ। এ সময় প্রহ্লাদপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, জনপ্রতিনিধিদের জনগণের জন্য কাজ করতে হবে। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হক আখন্দ প্রহ্লাদপুর ইউনিয়নকে আধুনিক ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করতে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে কাজ করবেন বলে জানান। উপস্থিত মেম্বারগণও চেয়ারম্যানকে সহযোগিতার আশ্বাস দিয়ে ইউনিয়নের সকল নাগরিকদের সরকারি সেবা নিশ্চিত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে দোয়া এবং তদারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।